প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শুড মডেল অক্সিলারি ভার্ব দিয়ে স্পোকেন ইংলিশে কীভাবে কথা বলতে হয় সেটাই শিখব। আমরা প্রায়ই আমাদের কথা বলার ক্ষেত্রে বলে থাকি যে এটা আমার করা উচিত, এটা তোমার করা উচিত না, তোমার গতকাল আমার সাথে দেখা করা উচিত ছিল, শিক্ষকের উচিত প্রতিদিন নিয়মিত শীট প্রদান করা, এই যে উচিত উচিত ছিল, তার কর্তৃক কাজটি সাধিত হওয়া উচিত ছিল, এই যে কারো কর্তৃক প্যাসিভে বললাম শুড দিয়ে, তাহলে অ্যাক্টিভে আমরা শুড ইউজ করতেছি, প্যাসিভে শুড ইউজ করলাম, আবার শুড দিয়ে প্রেজেন্ট টেন্স দেখালাম, শুড দিয়ে পাস্ট টেন্স দেখালাম, এই যে দেখানোর প্রক্রিয়া সে বিষয়টি নিয়েই মূলত আজকে আমরা কি এই লেসনটি। সো বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ আজকে লেসনটি। সো দেখুন, আমি লিখেছি যে শুড উচিত অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। যেমন দেখুন লিখেছি, তোমার কাজটি করা উচিত, ইউ শুড, তোমার উচিত ডু করা দ্য ওয়ার্ক কাজটি, তোমার সেখানে যাওয়া উচিত, ইউ শুড গো দিয়ার, তোমার এখানে আসা উচিত ইউ শুড কাম হিয়ার। এই যে এখানে আসা সেখানে যাওয়া, এই শুড দিয়ে আমরা একটা ভাবে বেস ফর্ম ইউজ করে আমরা কী করতে পারছি, আমাদের স্পোকেন ইংলিশে মানে আমাদের কথাটাকে আরও কি গ্রো করতে পারছি, ইনক্রিজ করতে পারতেছি। ওকে, সো আর পরবর্তী এক্সাম্পল দেখুন, তার পড়ালেখায় মনোযোগ দেওয়া উচিত। এই যে লিখেছি হি অথবা সি, যাকে যেটা লেখুন, শুড কনসেন্ট্রেট বলতে মনোযোগ দেওয়া। তাহলে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি প্রেজেন্ট টেন্সে শুড ভার্ব ইউজ করতেছেন, অক্সিলারি ভার্ব মডেল অক্সিলারি, দেন ইউ হ্যাভ টু ব্রিং দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব আফটার দিস শুড। এই শুডের পর আপনি কী আনবেন, ভার্বের বেস ফর্মটা আপনার আনতে হবে, প্রেজেন্ট যে ফর্মটা, যেমন ডু ডিড ডানের ডু, তারপর আপনার আছে গো ওয়েন গানের গো, প্রেজেন্ট ফর্ম আনতে হবে শুডের পরে। ওকে, সো হি শুড কনসেন্ট্রেট, তার মনোযোগ দেওয়া উচিত ওয়ান স্টাডিজ পড়ালেখায়। ওকে, পরবর্তী একটা এক্সাম্পল দেখুন, লিখেছি আমাদের হইচই করা উচিত না। এই দুটো ছিল, এই টিআরটি ছিল কি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ এবং অ্যাক্টিভ। ওকে, এবার দেখো আমরা একটা নেগেটিভ ফর্ম, আমাদের হইচই করা উচিত না, উই শুড নট মেক আ নয়েস, ইউ শুডেন্ট টেল আ লাই, তোমার মিথ্যা বলা উচিত না, এই যে টেল আ লাই, মেক আ নয়েস। ওকে, এগুলো আমরা শুড ভার্ব ইউজ করে বলেছি। সো আমরা পজিটিভ দেখলাম, আমরা নেগেটিভ দেখেছি, আমরা অ্যাক্টিভ ভয়েস এই তিনটা দেখেছি, এবার শুড ভার্ব দিয়ে কীভাবে প্যাসিভ ভয়েস হয় তার একটা এক্সাম্পল দেবো। দেখুন এখানে লিখেছি যে দিস টাস্ক শুড বি ডান বাই ইউ, এই কাজটি তোমার কর্তৃক করা উচিত, চেয়ারম্যান কর্তৃক এলাকায় উন্নয়ন হওয়া উচিত। তাহলে কী হবে, যে দ্য ডেভেলপমেন্ট শুড বি ডান বাই দ্য চেয়ারম্যান। ওকে, তাহলে এইখানেও আমরা তাই করেছি যে কাজটি তোমার কর্তৃক হওয়া উচিত, কারো কর্তৃক প্যাসিভ ভয়েস। ওকে, সো দিস টাস্ক, এই কাজটি শুড বি ডান করা উচিত, দেখুন বি দেওয়ার পরে ডান, ডু ডিড ডান এনেছি, আমরা জানি প্যাসিভ ভয়েস করতে কী লাগে, ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম ইউজ হয়। ওকে, সো আর বাই প্যাসিভের সেই বাই, ইউ হচ্ছে তোমার কর্তৃক, তুমি। ওকে, আচ্ছা আমরা অ্যাক্টিভ শিখলাম, প্যাসিভ শিখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুড ভার্ব এইভাবে ব্যবহার করে, এবার আমরা দেখবো পাস্ট টেন্সে ব্যবহার শুড কীভাবে ইউজ হয়ে থাকে। আমরা অনেক সময় বলি না যে তোমার আগে থেকেই কি পড়ালেখা করা উচিত ছিল, তোমার আগে থেকে আরও সচেতন হওয়া উচিত ছিল, এই ক্ষেত্রে আমরা শুড দিয়ে তারপর একটা হ্যাভ ইউজ করবো, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম ইউজ করে আমরা কি ইংলিশে কথা বলতে পারি। ফর এক্সাম্পল দেখুন লিখেছি, শুড হ্যাভ অতীতে উচিত ছিল অর্থে পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। এক্ষেত্রে আপনাকে কিন্তু কী করতে হবে, হ্যাভের পরে পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম আনতেই হবে। লিখেছি তোমার গতকাল দেখা করা উচিত ছিল, এই যে ইউ শুড হ্যাভ মেট মি লাস্ট ডে, তোমার গতকাল আমার সাথে দেখা করা উচিত ছিল, তোমার গতকাল ভাঙ্গায় যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গান টু ভাঙ্গা লাস্ট ডে অর প্রিভিয়াস ডে, গতকাল তোমার ভাঙ্গা যাওয়া উচিত ছিল। ওকে, সো ভাঙ্গা একটা স্থানের নাম, ওকে, দ্যাট ইজ মাই টাউন, সো আমার এই কাজ করা উচিত হয়নি, আমার এই কাজটা করা কী হয়নি, উচিত হয়নি, এটা এটা হলো পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ। এবার আমরা একটা পাস্ট টেন্সের নেগেটিভ দেখব, আই শুড শুডেন্ট বা আই শুড নট হ্যাভ ডান দিস, এটা আমার করা কী হয়নি, উচিত হয়নি, তোমার সেখানে যাওয়া ঠিক হয়নি, ইউ শুডেন্ট হ্যাভ গান দিয়ার, তোমার সেখানে যাওয়া কী হয়নি, ঠিক হয়নি বা উচিত হয়নি। এইভাবে আমরা কি লিখতে বলতে দুয়াটাই পারি, আমাদের স্পোকেন এবং রিটেন ইংলিশে এই শুডের ব্যবহারটা আমরা ইউজ করে থাকি প্রায়শই, এবং আজ থেকে আরও ভালো করে ইউজ করতে পারবে ইনশাল্লাহ। সো দেখুন লিখছি যে তোমাদের আরও সচেতন থাকা উচিত ছিল, উচিত ছিল বলতে কি পাস্ট টেন্স ছিল, এখন না, অতীত, তার মানে পাস্ট টেন্স আনতে হবে, আর যেহেতু উচিত বলেছি তার মানে আনতে হবে শুড। দেখুন লিখেছি ইউ শুড, আর অতীত করতে আনা লাগবে কি হ্যাভ। ওকে,
এখন যেহেতু আমি বলেছি থাকা, থাকা ইংলিশ হচ্ছে কি বিন, এই জন্য কি এনেছি বি মানে হওয়া, তার পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম কি এনেছি বিন এনেছি। ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, তোমাদের আরও সচেতন হওয়া উচিত ছিল। এইভাবে আমরা কি করতে পারি, পাস্ট টেন্সে শুড হ্যাভ দিয়ে আমাদের মনের কথাকে প্রকাশ করতে পারি। সো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পরবর্তী বিষয়গুলো দেখব যে শুড দিয়ে আরও কতভাবে ইংরেজিতে কথা বলা যেতে পারে। এখানে দেখুন লিখেছে শুড বি প্লাস ভার্বের ওয়ান, মানে ভার্বের বেস ফ্রম আইএনজি, কোনো কিছু করতে থাকা উচিত বুঝাতে। আমরা যেমন কন্টিনিউয়াস ফর্ম জানি না, ঠিক তদ্রূপভাবে এখানে আমরা কন্টিনিউয়াস ফর্মটা ইউজ করব, মানে চলমান কোনো কিছু বুঝাবো। ঠিক এইভাবে যে তোমার এখন পড়তে থাকা উচিত, এই যে কোনো কাজ, একটি কাজ কন্টিনিউয়াস, রাইট? সো এই তোমার ইউ উচিত অর্থ আনলাম শুট, আর এই বি এনেছি তারপরে পড়া ইংরেজি যে রিডিং করে দিয়েছি, ইউ শুড বি রিডিং নাও, তার এখন মাঠে খেলতে থাকা উচিত, হি শুড বি প্লেয়িং রাইট নাও। এইভাবে কী করতো আমরা এই শুড বি দিয়ে ইংরেজিতে কথা বলতে পারি। আর একটা এক্সাম্পল দেখব, আমার মাঠে খেলতে থাকা উচিত, যেটা আমি অলরেডি বলে দিয়েছি যে আই শুড নট বি প্লেয়িং, এখানে সরি নেগেটিভ আকারে বলা হয়েছে আমার মাঠে খেলতে থাকা উচিত না। সো আই শুডন্ট বি বা আই শুড নট বি প্লেয়িং ইন দ্য ফিল্ড। এইভাবে কি আমরা শুড বি দিয়ে স্পোকেন ইংলিশে কথা বলতে পারি। ওকে, এখানে আর একটা ব্যাপার দেখো, সেটা হলো যে আমরা বি দিয়ে এর একটু আগে শুড বি দিয়ে আমরা কি প্যাসিভ করে দেখিয়েছিলাম, সেক্ষেত্রে বাই ছিল। এবার বাইবিহীন একটা প্যাসিভ বইস আপনাদের এখানে দেখাচ্ছি, যে এমন বলা হয় না তাকে সেখানে পাঠানো উচিত, এই পাঠানো উচিত কার কর্তৃক তার নাম নেই। এক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে রাকিব শুড বি সেন্ট টু আমেরিকা, এই যে রাকিবকে আমেরিকাতে পাঠানো উচিত বা রাকিবকে বইটি দেওয়া উচিত, দিস বুক শুড বি গিভেন টু রাকিব। এইভাবে কি আমরা বলতে পারি। সো আমরা পরবর্তীতে দেখব সেটা হলো শুড হ্যাভ বিনের ব্যবহার। আমরা শুড হ্যাভ বিন দিয়েও কথা বলতে পারি, অ্যাট দ্য সেম টাইম শুড হ্যাভ বিনের সাথে আইএনজি করেও, ভারতের সাথে আইএনজি করেও কি কথা বলতে পারি। যেমন দেখেন এখানে লিখেছি যে শুড হ্যাভ বিন যখন হবে তখন অর্থ হবে যে থাকা উচিত ছিল। আমরা এর আগে প্রেজেন্ট টেন্সের সময় আলোচনা করেছিলাম যে উচিত, থাকা উচিত, বি ওর বি দিয়ে ইউ শুড বি দিয়ার, এখানে তোমার থাকা উচিত। যদি পাস্ট টেন্সে বলি ইউ শুড হ্যাভ বিন দেয়ার, তোমার সেখানে থাকা উচিত ছিল, ছিল। সো এখানে লিখেছি রনির সেখানে থাকা উচিত ছিল, রনি শুড হ্যাভ বিন দেয়ার, রনি শুড হ্যাভ বিন ইন দ্য মার্কেট, রনির মার্কেট থাকা উচিত ছিল অতীতকালের, এই জন্য শুড হ্যাভ বিন এসে। আর যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে কী করতাম, রনি শুড বি ইন দ্য মার্কেট, রনির মার্কেট থাকা উচিত ছিল, উচিত। এইভাবে ওকে, আচ্ছা আমরা এখানে এবার এটার এক্সাম্পল দেখব যে মেয়েটির কলেজে পড়তে থাকা উচিত ছিল। দেখেন পড়তে থাকা কন্টিনিউয়াস, রাইট? তার শুড হ্যাভ বিনের পরে আইএনজি করতে হবে। সো দ্য গার্ল শুড হ্যাভ বিন রিডিং ইন দ্য কলেজ, অথবা দ্য গার্ল শুড হ্যাভ বিন স্টাডিং ইন দ্য কলেজ, এইভাবে বলতে পারি আমরা। অথবা আপনি বলতে পারেন যে ছেলেগুলোর মাঠে খেলতে থাকা উচিত ছিল, বয়েস শুড হ্যাভ বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড। ওকে, এইভাবে আমরা কি বলতে পারি যদি কন্টিনিউয়াস আকারে আপনি বলতে চান। ওকে, আচ্ছা তাহলে আমাদের কিন্তু ব্যতিক্রমটা মনে রাখতে হবে, শুড প্রেজেন্ট টেন্সে ইউজ হয়েছে, আবার আমরা শুড হ্যাভ পাস্ট টেন্সে ইউজ করেছি, শুড বিকে প্রেজেন্ট টেন্সে ইউজ করা যায়, শুড বি আইএনজি করে দিয়ে কি কন্টিনিউয়াস বোঝা যাচ্ছে, আবার আমরা যদি পাস্ট টেন্সে শুড হ্যাভের সাথে কন্টিনিউয়াস ফর্ম ইউজ করতে তাহলে শুড হ্যাভ বিনের পরে ভালোর সঙ্গে আইএনজি করতে হবে। ওকে, আচ্ছা আর একটা ব্যাপার দেখো, সেটা হলো এখানে প্যাসিভ ভয়েস করা যেতে পারে এইভাবে যে ছেলেটিকে মারা উচিত ছিল না, মানে কেউ তাকে মেরেছে। ওকে, পাস্ট টেন্সে। সো দ্য বয় শুড নট হ্যাভ বিন কিলড, এই যে শুড হ্যাভ বিন তো ঠিকই আছে, শুধু কী করেছি নেগেটিভ যে নট এনেছি, আর মারা অর্থে কিলড, বিটেন যেটাকে বলা হয় প্রহার করা, সেটাও ইউজ করা যেতে পারে। লাস্ট ওয়ান যেটি আছে সেটা হলো এই যে আপনার শুড হ্যাভ হ্যাড। আমরা অনেক সময় বলি না যে মেয়েটির দুইটি বাড়ি থাকা উচিত ছিল, মেয়েটির একটি বই থাকা উচিত ছিল, মালিকানা অর্থে শুড ভার্ব দিয়ে যদি আমরা পাস্ট টেন্সের অতীতের কোনো ব্যাপার বোঝাতে চাই সেক্ষেত্রে শুড হ্যাভ হ্যাড ইউজ হবে। ফর এক্সাম্পল দেখুন লিখেছি রাসেলের বাড়িটি থাকা উচিত ছিল, রাসেল শুড হ্যাভ হ্যাড দ্য হাউস। যদি বলি আমার পাঁচটি গরু থাকা উচিত ছিল, আই শুড have had 5 cows,
ওকে, এইভাবে আমরা বলতে পারি আমার একটি গর্জিয়াস মোবাইল থাকা উচিত ছিল, আই শুড হ্যাভ হ্যাড আ গর্জিয়াস মোবাইল, আ প্রেশাস মোবাইল, দামি মোবাইল, ওকে। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের লেকচারটিও আপনাদেরকে বিমোহিত করেছে, কারণ সুরের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের কথা বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে এই উচিত অর্থে সুর ভার প্রায়ই ইউজ করে থাকি। সো আজকে যারা আপনারা আমার চ্যানেল নতুন এসেছেন, অবশ্যই লাল অক্ষর লেখা সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অলে প্রেস করে দিন, যাতে করে সকলে সবার আগে আমার নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। সকলের কাছে আরেকটা অনুরোধ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সকলের কাছে শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।